আজ আমরা আপনাদের কাছে একটি দুঃখজনক খবর নিয়ে এসেছি যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে আজকে শুরুতে আগরতলা থেকে কলকাতার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি বিধ্বংসী দুর্ঘটনার শিকার হয়েছে শিলিগুড়ির কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে এই সংঘর্ষটি ঘটে যখন একটি পণ্যবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা দেয় ফলে তিনটি কোচ লাইনচ্যুত হয় সংঘর্ষের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে একটি কোচ আকাশে উড়ে যায় দুর্ঘটনাটি ঘটে রংপানি অঞ্চলে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে দুঃখজনকভাবে নয়জন নিহত এবং ত্রিশ জনেরও বেশি আহত হয়েছেন উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং প্রাথমিক তদন্তে মানুষের ভুল কারণ হিসাবে প্রস্তাবিত হয়েছে পণ্যবাহী ট্রেনের চালক সিগনাল উপেক্ষা করার এই দুর্ঘটনায় ঘটে রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন বর্মা সিনহা জানিয়েছেন সংস্ক্রিয় সিগনালিং সিস্টেম ব্যর্থ হয়েছে যার ফলে পণ্যবাহী ট্রেনটি সব লাল সিগনাল পার হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ নেতারা শোক প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষব দুর্ঘটনা স্থান পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেন দুর্ঘটনার পর স্থানীয় স্বেচ্ছাসেবীরা আলুয়াবাড়ি স্টেশনের যাত্রীদের জন্য খাদ্য এবং পানীয় সরবরাহ করেছেন শিয়ালদা স্টেশনের তথ্য এবং সহায়তার জন্য বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে অনেক যাত্রী রেলওয়ের অবহেলাকে দায়ী করছেন ব্যবস্থাপনা এবং সিস্টেমের ব্যর্থতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছেন এই মর্মান্তিক দুর্ঘটনাটি রেলপথের নিরাপত্তা ব্যবস্থার কঠোর প্রয়োজনীয়তা এবং দায়বদ্ধতা তুলে ধরে আমরা নিহতদের পরিবারের প্রতি এবং আহতদের প্রতি সমবেদনা জানাই আরও তথ্য এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন যদি আপনি বা আপনার পরিচিত কেউ সাহায্যের প্রয়োজন হয় দয়া করে প্রদত্ত হেল্পলাইন নম্বরগুলি যোগাযোগ করুন দেখার জন্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট এবং খবরের জন্য